বান্দরবানে বাজার ফান্ড কর্তৃপক্ষের অধীনস্থ এলাকায় ইজারা নেয়া জমির বিপরীতে ব্যাংক ঋণ না দেওয়ায় বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। চার বছর ধরে চলছে এই সংকট। এসব জমি লিজ দেয় জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, লিজ দেওয়া জমির বিপরীতে ঋণ প্রদানের জন্য জেলা প্রশাসন অনাপত্তিপত্র না দেয়ায় ব্যাংকগুলো ঋণ দিচ্ছে না, একথা স্বীকার করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। তবে বাজার ফান্ড কর্তৃপক্ষ জানালেন, সংকট দূর করার চেষ্টা চলছে। বান্দরবান সংবাদদাতা মিথুন দাসের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পার্বত্যাঞ্চলের হাট বাজার পরিচালনা ও উন্নয়নের জন্য 1985 সালে গঠন করা হয় বাজার ফান্ড নামে একটি সংস্থা। 1989 সাল থেকে জেলা পরিষদের অধীনে এই সংস্থাটি পরিচালিত হচ্ছে। বান্দরবান জেলা শহরের চেয়ারম্যান পাড়া, মেম্বার পাড়া, বালাঘাটা, আর্মি পাড়া সহ সাত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা এই বাজার ফান্ডের আওতাভুক্ত। বাজার ফান্ড এলাকার বাসিন্দারা জেলা পরিষদ থেকে ইজারা নেয়ার মাধ্যমে জমির মালিকানা সত্ত্ব ভোগ দখল করে। এই জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া যেত, কিন্তু 2019 সাল থেকে নতুন করে লিজ প্রদান বন্ধ রয়েছে। সেই সাথে বাজার ফান্ডের আওতাভুক্ত জমির বিপরীতে কোনো ব্যাংক ঋণও মিলছে না, ফলে বিপাকে পড়েছেন এসব জমির মালিকরা। বাজার ফান্ডের জমি মর্টগেজ দিয়ে ব্যাংক লোনের কার্যক্রম কেন হঠাৎ বন্ধ হয়ে গেল আমরা পার্বত্যবাসী বুঝতে পারছি না। ব্যাংক কর্মকর্তারা জানালেন, বাজার ফান্ডের আওতাধীন জায়গার বিপরীতে ঋণ নেয়ার সময় গ্রহীতাদেরকে জেলা প্রশাসনের অনাপত্তিপত্র ব্যাংকে প্রদান করতে হতো, কিন্তু এখন জেলা প্রশাসন সেই অনাপত্তিপত্র না দেয়ায় ব্যাংকও ঋণ দিতে পারছে না। বাজার ফান্ডের প্লটের গেস্টে রেজিস্ট্রেশন কর্মকর্তারা রেজিস্ট্রেশন করতেছে না, তাই ব্যাংকগুলো বাজার ফান্ডের প্লটের গেস্টে কোনো বিনিয়োগ করতে পারতেছে না। ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদিকে, আর আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ দিতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এসব জমির মালিকরা যাতে আগের মতো ব্যাংক ঋণ নিতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে বলে জানালেন বাজার ফান্ডের মুখ্য নির্বাহী কর্মকর্তা। বাজার ফান্ডের নিয়ন্ত্রণাধীন জমিগুলো যেহেতু ব্যাংকে বন্ধক রেখে লোন নেওয়া যাচ্ছে না, সেই কারণে বিনিয়োগ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, এটা সাময়িক। আশা করছি যে খুব দ্রুতই এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত পাব। জেলা পরিষদের তথ্য অনুযায়ী বাজার ফান্ডের অধীনে জেলার সাত উপজেলায় 18টি বাজার ও 5000-এর বেশি প্লট ইজারা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।